আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, জামিলুস বায়োলজিতে সবাইকে স্বাগতম। আমরা আজকে যে ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব তা উদ্ভিদ দেহে বিদ্যমান প্যারেনকাইমা টিস্যু। প্যারেনকাইমা বিভাজনে অক্ষম বলে আমরা এই টিস্যুকে স্থায়ী টিস্যু বলি। যেসব টিস্যু বিভাজন করতে পারে না তাদেরকে স্থায়ী টিস্যু বলা হয়। প্যারেনকাইমা উদ্ভিদের সর্বত্র পাওয়া যায় এবং এটাকে আমরা গ্রাউন্ড টিস্যু বলি, ভিত্তি টিস্যু বলা হয়। আমরা যদি কোনো একটি অঙ্গের কথা বিবেচনা করি তাহলে সেখানে মাত্র তিনটি টিস্যু পাওয়া যায়। তো আমরা জানি বন্ধুরা, একাধিক টিস্যু মিলে একটা অর্গ্যান তৈরি করে। তো ধরো এটা একটা অঙ্গ, এই অঙ্গের বাহিরের দিকে যে টিস্যুটি রয়েছে সেই টিস্যুটিকে আমরা বলি আবরণী টিস্যু। দিস ইজ এপিডার্মাল টিস্যু বা আবরণী টিস্যু। এই আবরণী টিস্যুর ভেতরে যে টিস্যুটা দিয়ে ফিল আপ করা থাকে, মনে করো যে আমরা এইখানে এই টিস্যু দিয়ে ফিল করে দিলাম অঙ্গটিকে, এই টিস্যুটিকে আমরা বলতেছি গ্রাউন্ড টিস্যু বা ভিত্তি টিস্যু। আর এইখানে খাদ্য পাঠাতে হবে, পানি পাঠাতে হবে, তাহলে অবশ্যই এখানে একটা পরিবহন টিস্যুর দরকার আছে, যে জন্য এখানে আমরা পরিবহন টিস্যু হিসেবে আমরা জাইলেমকে দেখাই এবং ফ্লোয়েমকে দেখাই। বাস আমার অঙ্গটা তার গঠন সম্পন্ন করছে। তাহলে উদ্ভিদের দেহে বিদ্যমান যে কোনো অঙ্গের তিনটি টিস্যু থাকে। সব থেকে বাহিরের দিকে টিস্যুটিকে বলে আমরা এপিডার্মাল টিস্যু, মাঝের যে টিস্যু দিয়ে ফিল করা হয়েছে সেটাকে বলা হয় গ্রাউন্ড টিস্যু, আর ভেতরের দিকে খাদ্য এবং পানি পরিবহনের জন্য আর একটা টিস্যুর প্রয়োজন পড়ে, আমরা সেই টিস্যুটাকে বলি পরিবহন টিস্যু বা ভাসকুলার টিস্যু। তিনটি টিস্যু মিলে একটি অঙ্গ তৈরি হয়, এটি আমাদের মাথায় রাখতে হবে। তো আমরা প্যারেনকাইমার টিস্যু বলতে কোনটাকে বুঝি? গ্রাউন্ড টিস্যুকে বুঝি। গ্রাউন্ড টিস্যু বেশ কতগুলো রকমের হতে পারে। প্যারেনকাইমা হতে পারে, কোলেনকাইমা হতে পারে, স্ক্লেরেনকাইমা হতে পারে। তো আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। তো বন্ধুরা, আমরা শুরুতেই বলেছিলাম যে এই ভিত্তি টিস্যুটা যদি প্যারেনকাইমা জাতীয় হয় তাহলে এখানকার সেলগুলো সব হচ্ছে প্যারেনকাইমা। আমরা প্যারেনকাইমার টিস্যুর বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা এপিডার্মিসের ভেতরে অবস্থান করে এবং ভাস্কুলার বান্ডেলের বাইরে অবস্থান করে বা ভেতরেও অবস্থান করতে পারে। আমরা ভেতরেও প্যারেনকাইমাকে পাই, মানে এপিডার্মিসের ভেতরে আর ভাস্কুলার বান্ডেলের বাইরের দিকে যে টিস্যু থাকে এটাকে আমরা গ্রাউন্ড টিস্যু বলি। এটার একটা টাইপ হচ্ছে প্যারেনকাইমা। তো আমরা এই টিস্যুটাকে বিভাজনে অক্ষম বলছি বলে আমরা বলতেছি আনএবল টু ডিভাইড, মানে এই টিস্যুতে থাকা কোষগুলো বিভাজন করতে পারে না। এরা ভাজক টিস্যু থেকে উৎপত্তি লাভ করে বিভাজন ক্ষমতা হারিয়ে ফেলছে বলে এদেরকে বলা হচ্ছে স্থায়ী টিস্যু বা পার্মানেন্ট টিস্যু। আমরা সেকেন্ড বৈশিষ্ট্য যদি দেখি, হ্যাভিং প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়াল। আমরা দেখেছিলাম যে ভাজক টিস্যুতে শুধুমাত্র প্রাইমারি সেল ওয়াল থাকে, বাট স্থায়ী টিস্যুতে আমরা বলেছিলাম প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেল ওয়াল থাকে। কিন্তু প্যারেনকাইমার ক্ষেত্রে স্থায়ী টিস্যুতে শুধুমাত্র আমরা, এটা একটা ভাজক টিস্যু, এখানে শুধু প্রাইমারি সেল ওয়াল রয়েছে, এটা একটা স্থায়ী টিস্যু বা সেল, এখানে প্রাইমারির সাথে আমাদের একটা সেকেন্ডারি সেল ওয়াল থাকে। প্রাইমারি সেল ওয়ালের ভেতরের দিকে একটা সেকেন্ডারি, বিভিন্ন এখানে আমাদের প্রাইমারি সেল ওয়ালটা শুধুমাত্র সেলুলোজ দিয়ে তৈরি, আর আমাদের প্রাইমারি সেলুলোজ আর আমাদের সেকেন্ডারিটা হচ্ছে হেমি সেলুলোজ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে লিগনিন, পেকটিন, ট্যানিন, সুগেরিন, ওয়াক্স এই ধরনের কোনো কেমিক্যাল জমা করা হয়নি, শুধু বাহিরের দিকে সেলুলোজ জমা করা হয়েছে যেটাকে বলা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল, আর ভেতরের দিকে হেমি সেলুলোজ জমা করা হয়েছে বলে যেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এখানে প্রাইমারি সেকেন্ডারি থাকে, তবে সেকেন্ডারিতে বিভিন্ন রকমের রাসায়নিক বস্তু জমা হয় না, শুধুমাত্র সেলুলোজ, বলে এদের প্রাচীরটা অনেক থিন হয়। অর্থাৎ এদের ক্ষেত্রে হ্যাভিং প্রাইমারি আর সেকেন্ডারি সেল ওয়াল ইজ থিন। পাতলা হওয়ার কারণটা হচ্ছে যে এখানে লিগনিন, পেকটিন, সুগেরিন, ট্যানিন, রেজিন এই উপাদানগুলো জমা হয় না। তাহলে আমরা জানি বন্ধুরা, যদি কোনো প্রাচীর পাতলা হয় তাহলে তাদের প্রোটোপ্লাজমটা অনেক বেশি সমৃদ্ধ হয়, কারণ কোষ প্রাচীর পাতলা মানে প্রোটোপ্লাজমের পরিমাণটা অনেক বড়। আর যদি কোষ প্রাচীর মোটা হয়ে যায়, বিভিন্ন বস্তু দিয়ে দিয়ে যদি আমরা কোষ প্রাচীরটিকে মোটা করে ফেলি, বিভিন্ন বস্তু জমা করে করে কোষ প্রাচীর, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রোটোপ্লাজমটা ছোট হয়ে যাচ্ছে। ছোট প্রোটোপ্লাজম মানে কি? ডেড সেল। তাহলে আমরা এখানে বলতে পারি যে প্যারেনকাইমার যেহেতু প্রাচীর পাতলা, কোষ প্রাচীর পাতলা হওয়ার কারণে সেলুলোজ, হেমিসেলুলোজ নির্মিত প্রাইমারি সেকেন্ডারি ওয়ালটা অত্যন্ত পাতলা হওয়ার কারণে এদের প্রোটোপ্লাজমটা অনেক বড় হয়। আমরা এই বৈশিষ্ট্যটাও দেখিয়েছি এখানে
যে হ্যাভিং প্রোটোপ্লাজম ফর লাইফ, এদের প্রোটোপ্লাজমটা অনেক স্ট্রং এবং সমৃদ্ধ, ওয়েল ডেভেলপ, বলে এরা কী করতেছে, লাইফ। প্রোটোপ্লাজম যদি থাকে সেটাকে আমরা জীবন্ত কোষ বলি, আর প্রোটোপ্লাজম না থাকলে সেটাকে আমরা ডেড সেল বলবো। আমাদের স্ক্লেরেনকাইমা ওটাও পার্মানেন্ট টিস্যু, বাট ওদের প্রাচীর অনেক রাসায়নিক উপাদান থাকে বলে প্রাচীরের মোটা হয়ে যায়, প্রাচীর মোটা হওয়ার কারণে আমরা ওটাকে বলতেছি ডেড টিস্যু। তাহলে আমরা বলতে পারি এটাকে একটা লাইভ টিস্যু। আমরা তিন নম্বর বৈশিষ্ট্য দেখিয়েছি, হ্যাভিং ইন্টারসেলুলার স্পেস, আন্তঃকোষীয় ফাঁক বিদ্যমান। ইন্টারসেলুলার স্পেস বলতে বোঝানো হচ্ছে যে পাতলা প্রাচীর বিশিষ্ট, প্রাইমারি এবং সেকেন্ডারি ওয়াল সমৃদ্ধ পাতলা প্রাচীর বিশিষ্ট প্যারেনকাইমা সেলগুলো যখন কোনো একটা টিস্যুতে অবস্থান করে, তখন তাদের মাঝে আন্তঃকোষীয় ফাঁকা স্থান দেখা যায়। এই আন্তঃকোষীয় ফাঁকটি এই টিস্যুর সফটনেসকে বৃদ্ধি করছে। প্যারেনকাইমা যে সমস্ত অঞ্চলে থাকে সেই জায়গাটা অনেক বেশি সফট হয়, খুবই সফট হয়। উদ্ভিদের যে সমস্ত অঞ্চলে পাতাতে প্যারেনকাইমা থাকে সফট হয়, ঠিক আছে, আমাদের বিভিন্ন অঞ্চলে ফলে প্যারেনকাইমা থাকে। তো এই সফটটা হওয়ার কারণ হচ্ছে এদের মাঝে আন্তঃকোষীয় ফাঁক এবং এদের প্রাচীরগুলো অত্যন্ত পাতলা এবং নিউক্লিয়াস থাকে, প্রোটোপ্লাজম থাকে, বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমের অঙ্গাণু থাকে। নাও বন্ধুরা, আমরা বলছি আইসোডায়ামেট্রিক ওভাল রাউন্ড অ্যান্ড হেক্সাগোনাল টাইপ অফ স্ট্রাকচার। আইসোডায়ামেট্রিক মানে হচ্ছে যে টিস্যুতে থাকা প্যারেনকাইমাগুলো সব একই রকমের হয়, এটাকে আমরা সরল টিস্যুও বলি। সরল মানে হচ্ছে যে টিস্যুতে থাকা কোষগুলোর আকার আকৃতি একই রকম, এই ব্যাপারটাকে আমরা বলি আইসোডায়ামেট্রিক। সব সেলগুলো দেখতে একই রকম, যদি ডিম্বাক গোলাকার হয় সবগুলোই গোলাকার হয়, যদি ডিম্বাকার হয় সবগুলোকে আমরা ডিম্বাকার অবস্থায় পাবো এপিডার্মিসের ভেতরে, যদি এটা হেক্সাগোনাল হয় অর্থাৎ হেক্সাগোনাল মানে হচ্ছে যার ছয়টা বাহু থাকবে, এদেরও আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে, সবগুলোই ছয় বাহু বিশিষ্ট, এটাকে হেক্সাগোনাল প্যারেনকাইমা বলা হচ্ছে, তখনও আমরা এদেরকে বলবো আইসোডায়ামেট্রিক। অর্থাৎ প্যারেনকাইমা যখন যেখানে থাকবে তখন সেই অঙ্গে তারা একইভাবে থাকে বলে এদেরকে আমরা সরল টিস্যুও বলি। নাও বন্ধুরা, বলা হচ্ছে হ্যাভিং ভ্যারিয়াস টাইপস অফ প্লাস্টিড। প্লাস্টিড মানে হচ্ছে যে এটা বিভিন্ন রকমের হয়, উদ্ভিদদেহের একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা কোথাও ক্লোরোপ্লাস্ট হিসেবে থাকে, কোথাও লিউকোপ্লাস্ট হিসেবে থাকে, কোথাও ক্রোমোপ্লাস্ট হিসেবে থাকে। উদ্ভিদের যদি আমরা পাতার কথা চিন্তা করি বন্ধুরা, পাতার আপার এপিডার্মিস এবং লোয়ার এপিডার্মিসের ভেতরে যে প্যারেনকাইমাগুলো থাকে, এখানে ক্লোরোপ্লাস্ট থাকে, তাহলে এখানে প্লাস্টিডগুলো রয়েছে ক্লোরোপ্লাস্ট অবস্থায়। তো যে সমস্ত প্যারেনকাইমা ক্লোরোপ্লাস্ট ধারণ করে তাদেরকে আমরা বলি ক্লোরেনকাইমা। দিস প্যারেনকাইমা কল ক্লোরেন কাইমা। ওকে, আবার বন্ধুরা আমরা দেখছি যে উদ্ভিদের মূলের ক্ষেত্রে হয় এরকম, দিস ইজ মূল, এখানেও আমাদের প্যারেনকাইমা থাকে অঙ্গত, আর অঙ্গ হলে সেখানে ফিলার টিস্যু থাকবে, আর ফিলার টিস্যুটা প্যারেনকাইমা হতেও পারে। ম্যাক্সিমাম ক্ষেত্রে প্যারেনকাইমা হয়, খুব কম ক্ষেত্রে কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা হয়। তো এটা ত্বকীয় টিস্যুর ভেতরে রয়েছে প্যারেনকাইমা, এদের ক্ষেত্রে যে প্লাস্টিড থাকে সেটাকে আমরা বলি লিউকোপ্লাস্ট। ওকে, এই লিউকোপ্লাস্টগুলো এখানে বিভিন্ন খাদ্য সঞ্চয় করে, ক্লোরোপ্লাস্ট খাদ্য তৈরি করে, লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে। এখানে বিভিন্ন ধরনের লিউকোপ্লাস্টের আবার বিভিন্ন রকমের টাইপ রয়েছে, অ্যামাইলোপ্লাস্ট, অ্যারিওপ্লাস্ট বিভিন্ন ধরনের রয়েছে। আবার বন্ধুরা, যদি এটা ফুলের পাপড়ি হয়, আমরা যদি দেখি যে একটা পাপড়ি একটা অঙ্গ, ইয়েস, এটা একটা পাপড়ি, এই পাপড়ির বাইরের দিকে রয়েছে আবরণী টিস্যু, আর আবরণী টিস্যুর ভেতরের দিকে থাকবে আমাদের প্যারেনকাইমা, যেহেতু ভিত্তি টিস্যু। আমরা শুরুতেই বলেছিলাম আবরণীর ভেতরে থাকবে প্যারেনকাইমা ভিত্তি হিসেবে, যেহেতু পাপড়ি অনেক সফট হয় মানে এখানে প্যারেনকাইমা রয়েছে। আর এক্ষেত্রে যে প্লাস্টিড থাকে সেটাকে আমরা বলি ক্রোমোপ্লাস্ট। এই ক্রোমোপ্লাস্টটা বিভিন্ন রঙের হয়, গাঁদা ফুলের পাপড়িতে প্যারেনকাইমা থাকে, সেই প্যারেনকাইমাতে কিন্তু আমাদের হলুদ ক্রোমোপ্লাস্ট থাকে, আমাদের যেখানে জ্যান্থোফিলটা বেশি পরিমাণে থাকে। আবার আমাদের গোলাপ ফুলের পাপড়িতে যে প্যারেনকাইমা থাকে সেখানে আমাদের লাল ওয়ার্ডের প্লাস্টিকটা থাকে, যেখানে ফাইকো এরিথ্রেন জাতীয় পিগমেন্ট বেশি থাকে। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে প্যারেনকাইমাগুলো বিভিন্ন রকমের প্লাস্টিড বহন করছে, এই ব্যাপারটাকে আমরা বলি যে ভ্যারিয়াস টাইপস অফ প্লাস্টিড প্রেজেন্ট অ্যাট দ্য প্যারেনকাইমা সেল। ওকে, আমরা বলতেছি ফর ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি, এই প্যারেনকাইমাগুলোকে রাখা হয়েছে মূলত জৈবিক কাজের জন্য। আমরা জানি একটা উদ্ভিদের অঙ্গকে সার্ভাইভ করাইতে গেলে সেখানে দুইটি বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হয়, একটা হচ্ছে মেকানিক্যাল সাপোর্ট, একটাকে বলা হয় ফিজিওলজিক্যাল সাপোর্ট। মেকানিক্যাল সাপোর্ট মানে হচ্ছে যে যাতে উদ্ভিদটা ভেঙে না যায়, প্রতিকূল পরিবেশে যাতে সে টিকে থাকতে পারে, কোনো বিভিন্ন ধরনের প্রাণী তাদেরকে এসে যাতে আক্রমণ করতে না পারে, এই ধরনের সাপোর্ট যে টিস্যু দেয় সেই টিস্যুটাকে আমরা বলি যে এই টিস্যুটা মেকানিক্যাল সাপোর্ট দিচ্ছে।
আর প্যারেনকাইমার প্রাচীর তো পাতলা, পাতলা হওয়ার কারণে এদের প্রোটোপ্লাজমটা অনেক বড়, আর প্রোটোপ্লাজম বড় মানে সেখানে অনেক জৈবিক কাজ হয়। তাহলে আমরা বলতে পারি প্যারেনকাইমা কোনো মেকানিক্যাল সাপোর্ট দেখায় না, এদের প্রোটোপ্লাজম এখানে খাদ্য তৈরি হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক বস্তু প্রসেস হচ্ছে, এখানে খাদ্য সঞ্চয় হচ্ছে, এগুলো জৈবিক কাজ, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়। আর রাসায়নিক বিক্রিয়া করার জন্য আমরা দেখতে পাচ্ছি প্যারেনকাইমার সাইটোপ্লাজমটা অনেক বড়, প্রোটোপ্লাজমটা অনেক বড়। আমরা শুরুতেই বলছিলাম হ্যাভিং বিগ প্রোটোপ্লাজম, আর প্রোটোপ্লাজম থাকার কারণে প্যারেনকাইমার টিস্যুটি মূলত ফিজিওলজিক্যাল কাজ করে, এরা কোনো মেকানিক্যাল সাপোর্ট দেয় না। গোলাপ ফুলের পাপড়ির খুব একটা মেকানিক্যাল সাপোর্ট দেওয়ার ক্ষমতা নেই, পাতা খুব একটা মেকানিক্যাল সাপোর্ট দেখায় না, রাইট? আবার আমাদের মূলে খাদ্য জমা থাকতে সেখানেও খুব একটা মেকানিক্যাল সাপোর্ট দেখানো হয় না। দিস টিস্যু ইজ ইউজ ফর ফিজিওলজিক্যাল সাপোর্ট বিকজ দে আর প্রোটোপ্লাজম ইজ বিগ, সেল ওয়াল ইজ থিন। তো পাতলা প্রাচীর দিয়ে আমি কী মেকানিক্যাল শক অ্যাবজর্ব করবো? পাতলা প্রাচীর তো মেকানিক্যাল শক অ্যাবজর্ব করতে পারে না। বন্ধুরা দেখা শো ভ্যারিয়াস টাইপস অফ ওয়ার্কস, আমরা বলতেছি এই প্যারেনকাইমাগুলো বিভিন্ন রকমের কাজ দেখায়, জৈবিক কাজ দেখায়, ডেফিনেটলি মেকানিক্যাল কাজ দেখায় না। মেকানিক্যাল কাজের জন্য স্ক্লেরেনকাইমা রয়েছে, যাদের প্রাচীর মোটা, ওরা যান্ত্রিক আঘাত সহ্য করতে পারে। বাট প্যারেনকাইমা শুধুমাত্র জৈবিক কাজ করে, এটা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে জৈবিক কাজ করতেছে। পাতাই থেকে তারা খাদ্য তৈরির জৈবিক কাজ করতেছে, এখানে থেকে তারা পরাগায়নে এবং স্মেল বা রাসায়নিক উপাদানের মাধ্যমে গন্ধ আসতেছে। পাপড়ি থেকে আমরা জানি বিভিন্ন রকমের গন্ধ বা স্মেল বা ফ্লেভার আসে। এখন এই ফ্লেভারগুলো তো এমনি এমনি আসে না, এই ফ্লেভারগুলোকে কে তৈরি করতেছে? আমাদের প্যারেনকাইমা। তাহলে এখানে প্যারেনকাইমার ফ্লেভার তৈরিতে কাজ করতেছে। ফ্লেভার তো এমনি এমনি হয় না, একটা জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে হয় বলে এখানে জৈবিক কাজ হচ্ছে। মূলে দেখতেছি আমরা গ্লুকোজগুলি এসে স্টার্চ হিসেবে জমা থাকতেছে, তো গ্লুকোজকে তো এমনি এমনি স্টার্চ করা যায় না, গ্লুকোজকে একটা জৈবিক প্রক্রিয়ার মাধ্যমে স্টার্চ করতে হয়, যে কাজটা করে থাকে আমাদের প্যারেনকাইমা। তাহলে প্যারেনকাইমা সেলের প্রাচীর পাতলা বলে তাদের প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম বড়, আর সাইটোপ্লাজম বড় বলে এখানে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া চলে বলে আমরা বলতে পারি এটা আমাদেরকে জৈবিক কাজের জন্য দায়ী একটা টিস্যু। এটা উদ্ভিদের যেখানেই থাকুক না কেন, এটাকে আমরা গ্রাউন্ড টিস্যুও বলি, কারণ এখানে আমাদের জাইলেম এবং ফ্লোয়েম অবস্থান করে। এটাকে আমরা সিম্পল টিস্যুও বলি, কারণ সেলগুলো দেখতে আইসোডাইমেট্রিক, মানে সবগুলো দেখতে একই রকমের, বলে এটাকে আমরা সরল টিস্যু বলছি। এটাকে আমরা জৈবিক কাজের জন্য উপযোগী টিস্যু বলতে পারি, কারণ এখানে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম অনেক বড়, প্রচুর রাসায়নিক বিক্রিয়া হয়, বিভিন্ন জায়গাতে প্যারেনকাইমা থাকে, বিভিন্নভাবে রাসায়নিক বিক্রিয়া হয়। তো প্যারেনকাইমার ওভারঅল বৈশিষ্ট্যগুলো আমরা এভাবে আলোচনা করব। প্যারেনকাইমাতে বায়ুকুঠুরি থাকতে পারে। অ্যাকোয়াটিক উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের যে সেল থাকে, প্যারেনকাইমা জাতীয় সেল বা টিস্যু, সেখানে আমাদের বড় বড় বায়ুকুঠুরি থাকে, অনেক বড় বড় বায়ুকুঠুরি থাকে। এই বায়ুকুঠুরি বা এয়ার স্যাক, এই এয়ার স্যাকগুলো আমাদের কোষের ঘনত্ব কমিয়ে দিয়েছে, আর কোষের বা টিস্যুর ঘনত্ব কমার কারণে টিস্যুটা অনায়াসে পানিতে ভেসে থাকতে পারে। তাহলে এখানে বায়ুথলিগুলো একটা কাজই করে যে জলজ উদ্ভিদটাকে উপরে ভাসাতে সে কচুরি পানা, টোপা পানা, এই ধরনের উদ্ভিদের প্যারেনকাইমাতে আমাদের এয়ার স্যাক থাকে। তখন এই প্যারেনকাইমাটাকে আমরা বলি অ্যারেনকাইমা। ওকে, প্যারেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট থাকলে সেটাকে আমরা বলি ক্লোরেনকাইমা, প্যারেনকাইমাতে বায়ুকুঠুরি থাকলে সেটাকে বলা হয় অ্যারেনকাইমা। তো বন্ধুরা, প্যারেনকাইমার সম্বন্ধে আমরা ওভারঅল বৈশিষ্ট্য সম্বন্ধে দেখতে পাইছি যেটা বিভাজনে অক্ষম, এদের প্রাচীর পাতলা, এখানে শুধুমাত্র প্রাইমারি সেকেন্ডারি সেলওয়াল থাকে বলে এদের প্রাচীর অত্যন্ত পাতলা হয়, অত্যন্ত প্রাচীর পাতলা হওয়ার কারণে এদের প্রোটোপ্লাজমটা অনেক বড় হয়, প্রোটোপ্লাজম বড় মানে সেখানে কাজ হচ্ছে, আর কাজ হচ্ছে মানে তারা লাইভ, এদের মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক থাকার কারণে এটা অনেক বেশি সফট হয়, প্রাচীর পাতলা বলেও সফট হয়। এটা ডিম্বাকৃতির হতে পারে, গোলাকৃতির হতে পারে, ষড়ভুজাকৃতির হতে পারে, আমরা দেখছি যে এটা গোলাকৃতির হতে পারে, ডিম্বাকৃতির হতে পারে, তবে যেখানে যেভাবে থাকবে সব সময় তারা একইভাবে থাকবে, ফর ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি শো করে। আমরা বলছি যে প্রোটোপ্লাজম বড় হওয়ার কারণে তারা অনেক রাসায়নিক বিক্রিয়া করতে পারে প্রোটোপ্লাজমের ভেতরে, এবং লাইভ সেল হওয়ার কারণে এরা জৈবিক কাজটা সাপোর্ট করতেছে, এবং শো ভ্যারিয়াস টাইপস অফ ওয়ার্কস, এবং বিভিন্ন জায়গায় থেকে তারা বিভিন্নভাবে জৈবিক কাজ করে, কোথাও থেকে তারা বিভিন্ন রাসায়নিক বস্তু খরণের কাজও করে। তো আমি আশাবাদী এই ভিডিও টিউটোরিয়াল থেকে তোমরা প্যারেনকাইমার সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পারছো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে। আগামী ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সাথে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।